أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم شكرا দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস এবং নানা তথ্য নিয়ে উপস্থিত হই আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা কাঁচা ছোলার উপকারিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কাঁচা হোক ছোলা কিংবা পাকা হোক বা রান্না করা হোক এর রয়েছে নানান উপকারিতা তো আজকে আমরা বিশেষ করে রোজার মাসে যারা বাংলাদেশ অথবা এত অঞ্চলের অধিবাসী তারা ইফতারের পরে প্রচুর পরিমাণ ইফতারে ছোলা বুট খেয়ে থাকি এছাড়াও বিভিন্ন অকেশনে আমরা ছোলা খাই তো এর উপকারিতা কি আজকে আমরা জেনে নিই চলুন কাঁচা বা রান্না করা ছোলার কদর সব সময় বিশেষ করে রোজার দিনে ইফতারিতে বা ঝালমুড়িতে ভুনা ছোলা চাই তাছাড়া ভিজিয়ে রাখা কাঁচা ছোলা শক্তির আধার হিসেবে পরিচিত আমাদের সবার কাছে কিন্তু ছোলার প্রকৃত গুণ সম্পর্কে আমরা কতটুকুই বা জানি প্রতি 100 গ্রাম ছোলায় 380 কিলো ক্যালোরি শক্তি আমিষ 18 গ্রাম কার্বোহাইড্রেট প্রায় 65 গ্রাম ফ্যাট 5 গ্রাম 200 মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ 192 মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন B1, B2, ম্যাগনেশিয়াম ও ফসফরাস আছে জেনে নেওয়া যাক ছোলায় বিদ্যমান এসব উপাদান আমাদের শরীরের জন্য কি উপকার বয়ে আনতে পারে ছোলার শর্করা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম যা শরীরে প্রবেশ করলে অস্থির ভাব দূর হয় ছোলায় থাকা শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে চলে যায় না তাই ডায়াবেটিক্স রোগীর জন্য ছোলা খুবই উপকারী খাবার ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় ছোলার খাদ্য আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত ছোলা খেলে খাদ্যনালীতে ক্ষতিকর জীবাণু থাকতে পারে না পেটের গ্যাস সারাতে ছোলা খুবই পারদর্শী ছোলায় থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্যনালীর ক্যান্সার হওয়া আশঙ্কা দূর করে এর আঁশ রক্তের চর্বি কমায় ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি যা দীর্ঘক্ষণ ধরে শক্তির যোগান দেয় কাঁচা ছোলা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে তাই নিয়মিত ছোলা খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা ছোলা আমরা অনেকেই হয়তোবা নিয়মিত খাই আর অনেকে হয়তোবা কমসে কম রোজার মাসটাতে খেয়ে থাকি ইফতারিতে তো আমরা যারা নিয়মিত খাই তারা তো এর উপকারিতা সম্পর্কে হয়তোবা জানি আর না জানলে আজকে জেনে নিলাম আর যারা নিয়মিত খাই না তারা আমরা খাদ্য তালিকায় ছোলা রাখতে পারি কাঁচা অথবা কোনো রান্নার মাধ্যমে তো আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে কিছুটা হলেও যদি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হন তাহলে আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে আরও অনেক ভাই আলোচনাটি শুনে উপকৃত হয় তাহলে আপনারাও এর প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পাবেন আর বেশি বেশি করে আপনারা ছোলা খাবেন আর আমাদের আলোচনা সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে যে মতামত করবেন আলোচনাটাকে একটু লাইক দিবেন আর প্রতিনিয়ত আমরা যে আপডেট আলোচনা দিয়ে থাকি সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের আলোচনার নিচে ছোট করে সাবস্ক্রাইব লেখা আছে ওই বাটনে ক্লিক করুন তাহলে দেখবেন আমাদের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নতুন নতুন যে আলোচনা আমরা দেবো সেটা নোটিফিকেশন আপনারা পাবেন আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন দান করুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু